সপ্তম শ্রেণীর বিজ্ঞান আমরা আজকালে তোমাদেরকে দেখাবো সারা বছর জুড়ে শিক্ষক তোমাদের বই থেকে কোন কোন ফিষ্ঠা বা কাজ বা কোন চক কিসের মূল্যায়ন নিবে সেটা তুমি জানো না তার মানে তোমার বইতে যতগুলো অধ্যায় আছে শিক্ষক প্রত্যেকটা অধ্যায় তোমাদের সুন্দরভাবে ভাবে পড়াবেন কিন্তু প্রত্যেকটা অধ্যায় পড়ার মাঝে মাঝে দুই একটা জায়গায় তোমার মূল্যায়ন নেবেন বা যেটা তোমার ক্লাসে মূল্যায়নটা নেয় কিন্তু তুমি জানো না যে শিক্ষক কোথা থেকে এই মূল্যায়ন নেবে অলরেডি সেটা শিক্ষক নিজে জানে শিক্ষকের জন্য সেটা নির্ধারিত করা থাকে তার মানে সেখানে বলা থাকে কোন পৃষ্ঠা থেকে মূল্যায়ন করা হবে বলা থাকে কোন ফাঁক থেকে নদী কোন কাজটা বা কোন চকের মূল্যায়ন হবে তো আজকের ক্লাসে আমরা সেটাই তোমাদেরকে দেখাবো তো আমরা শুরুতে দেখবো অভিজ্ঞতা নাম্বার এক অর্থাৎ প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ে তুমি একটা জিনিস খেয়াল করো যেটা হলো তোমার কাছ থেকে এই যে অনুশীলনের বইয়ের এই যে পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে পৃষ্ঠা নাম্বারের এই কাজগুলোর মূল্যায়ন গুলা তোমার কাছ থেকে নেওয়া হবে আর এই মূল্যায়নগুলো তোমার কাছ থেকে নিলে তোমার মধ্যে এই অর্জন হবে তার মানে মানে কি পারদর্শিতার নির্দেশক মানে ওকে এরপরে আসো প্রথম অধ্যায় আবার এর পরে আবার আরেকটা মূল্যায়ন হবে যেটা হলো বারো পৃষ্ঠার এই মূল্যায়নটা নেবে শিক্ষক ওই একই অধ্যায় পড়ানোর সময় প্রথম থেকে শেষ পর্যন্ত ওই এক অধ্যায় সুন্দরভাবে পড়াবে কিন্তু যখন এই পৃষ্ঠায় আসবে তখন তোমাদেরকে ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ এই মূল্যায়নগুলো নিয়ে। তো 12 ভিষ্টারই মূল্যায়নটা নিলে তোমার এই পিআইটা অর্জন হবে। মানে তুমি কি শিখতে পারবা তো আসো আমরা তোমাদেরকে বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের সব মূল্যায়নটা তোমাকে দেখাবো। তার আগে আমরা একটু শিখে নে এই বিজ্ঞান বইয়ের মধ্যে তুমি টোটালি কতটা পিআই শিখতে পারবে বা কতটা আইডিয়া তুমি শিখতে পারবে সেটা দেখাবো। পিআই হলো পারফরম্যান্স ইন্ডিকেটর। তার মানে বর্তমানের পড়ালেখাগুলো হলো যোগ্যতা বৃদ্ধি। তো তার মানে দেখো তুমি এই যে বিজ্ঞান বিষয়টা হলো বিষয় কোড চার 4 নাম্বার আর সাত হলো সপ্তম শ্রেণী এক নাম্বার যোগ্যতা এটা হলো তোমার এক নাম্বার যোগ্যতা আমরা পড়বো না তোমরা পড়ে দিবা কারো পড়তে গেলে লম্বা একটা সময়ের ব্যাপার আমরা ওই সময়টা দিতে পারি না ওকে ফাইন তুমি এই যোগ্যতাটা অর্জন করবা তো এই যোগ্যতাটা কিন্তু তুমি একটা দুইটা পয়েন্ট থেকে অর্জন করবা এই যোগ্যতাটা অর্জন করবা আরো আরো পিআই থেকে যেমন এই যোগ্যতাটা অর্জন করার জন্য দেখো চার সাত এক চার সাত এক এক নাম্বার যোগ্যতা এক নাম্বার যোগ্যতার এক নাম্বার পিআই দুই নাম্বার পিআই তিন নাম্বার পিআই এইভাবে প্রত্যেকটা যোগ্যতা অর্জন করার জন্য একটা দুইটা তিনটা বা তারও বেশি পিআই এর সমন্বয়ে তুমি এই যোগ্যতাটা অর্জন করতে পারো তার মানে এই পিআই গুলা কোথায় থেকে আমরা দেখব। একটু আগেই তোমাদেরকে দেখালাম বা আরো দেখাবো যে প্রত্যেকটা বইয়ের কোন পৃষ্ঠা বা কত নাম্বার চক বা কি কাজ ওই জায়গার ওই শিখনটা তোমাকে শিখাবে মূল্যায়ন নেবে ওই মূল্যায়নটা নিলেই তোমার এই জায়গার একটা পিআই অর্জন হয়ে যাবে আর এই জায়গার একটা পিআই অর্জন হলে তোমার এই যে একটা একক যোগ্যতার একটা অংশ অর্জন হবে তার মানে এইভাবে কয়েকটা পিআই সবগুলো পিআই অর্জন অর্জন হলে তোমার একটা যোগ্যতা অর্জন হয়ে যাবে ওকে তো তখন তোমার কাছ থেকে কিভাবে টিচার এটা নিবে দেখো তার মানে এই যে এক নাম্বার পি এইটা হলো এটা তো এই পি এইটা তোমার কাছ থেকে ওই যে বিভিন্ন পৃষ্ঠা নাম্বার থেকে যখন নেবে তখন এই জিনিসটা অর্জনের জন্য তোমার মধ্যে যদি শিক্ষার্থীর মধ্যে যদি এই আইডিয়াটা থাকে তখন তাকে দেওয়া হবে তাকে দেওয়া হবে ত্রিভুজ আর যদি তার ভিতরে এই আইডিয়াগুলো থাকে তাকে দিবে বৃত্ত আর এই টোটাল আইডিয়া থেকে তার ভিতরে যদি এই জাতীয় আইডিয়াটা থাকে তাকে দিবে চতুর্ভুজ ওকে এইভাবে তোমরা দেখবা যে প্রত্যেকটা পারদর্শিতার তোমাকে আমরা এখন কতটা কতটা আছে তোমার এই বিজ্ঞান বিষয় এরপরে আসো দুই নম্বর একক যোগ্যতা এই দুই নম্বর একক যোগ্যতা অর্জন করার জন্য শিক্ষার্থীর একটা পিআই দুইটা পিআই অর্জন করতে হবে ওকে এরপরে আসো তিন নাম্বার একক যোগ্যতা অর্জন করার জন্য একটা শিক্ষার্থী কয়টা পিআই লাগবে এই একটা পিআই এরপরে এই যে তিন নাম্বার একক যোগ্যতা বাকি অংশ দুইটা পিআই তিনটা পিআই লাগবে আর পিআই গুলা তোমাকে কিভাবে মূল্যায়ন করবে সেটা তো তুমি দেখলাই বা দেখবা সামনে লেখা কোন ধরনের অবস্থা তোমার মধ্যে থাকলে তোমাকে শিক্ষক কি দিবে এরপরে আস চার নাম্বার পিআই সরি চার নাম্বার একক যোগ্যতাক যোগ্যতা এটা অর্জন করার জন্য একটা শিক্ষার্থীর একটা দুইটা তিনটা পিআই লাগবে তিনটা পিআই এর সমন্বয়ে শিক্ষার্থী এই যোগ্যতা অর্জন করবে এরপরে আস পাঁচ নাম্বার একক যোগ্যতা হলো এটা এটা অর্জনের জন্য শিক্ষার্থীর এক দুই তিন তিনটা পিআই লাগবে ছয় নম্বর একক যোগ্যতা হলো এটা এটার জন্য শিক্ষার্থীর এক দুই তিন তিনটা পিএ লাগবে আর পিএ গুলা কি কি তোমরা পড়ে নিবে আমরা দশটি দেখাচ্ছি তোমাকে ওকে সাত নম্বর একক যোগ্যতার জন্য শিক্ষার্থীর একটা দুইটা দুইটা পিএ লাগবে আট নম্বর একক যোগ্যতা হলো এই যে এখান থেকে এই পর্যন্ত এটার জন্য তো শিক্ষার্থীর একটা পিএ দুইটা তিনটা পিএ লাগবে নয় নম্বর একক যোগ্যতা এটা এটার জন্য শিক্ষার্থীর এক দুই তিন তিনটা পিএ লাগবে চার নম্বর একক যোগ্যতা এটা এই একক যোগ্যতা অর্জনের জন্য শিক্ষার্থী একটা আমরা এখন চলে যাবো এই মূল্যায়নের জন্য কোন ফিসটা কোন মাধ্যমে এই মূল্যায়ন হবে ওকে আমরা শুরুতে তোমাকে দেখালাম যে এই যে তোমার প্রথম অধ্যায় আহ অভিজ্ঞতা নাম্বার এক এখানে তোমার এই যে বিজ্ঞান বিষয়ের অভিজ্ঞতা নাম্বার এক মানে প্রথম অধ্যায়ের এই পৃষ্ঠা গুলার মূল্যায়ন করলে তোমার এই যোগ্যতা এই পিআই টা অর্জন হবে এই বারো নম্বর পৃষ্ঠার মূল্যায়নটা নিলে এই যোগ্যতাটা এই পিআই টা অর্জন হবে এরপরে আসো চোদ্দ পনেরো পৃষ্ঠার এই যে কাজগুলো তোমার কাছ থেকে নিলে এই ফিআইটা অর্জন হবে আর পিএ গুলো একটু আগে তুমি দেখলা পিএ এর নাম্বার গুলো দেখলা এখানে নাম্বার সব লেখা গুলো আছে ওকে এরপরে আসো তোমার চোদ্দ পনেরো পৃষ্ঠার কাজ নিবে সেখান থেকে তোমার এই পিআইটা অর্জন হবে তার মানে আমরা এই পাশে কি কি কাজ নেবে আমরা শুধু তোমাদেরকে সেটাই দেখাবো আর তুমি অফর ফাঁসে কোন ফিআইটা তোমার অর্জন হবে সেটা তুমি দেখে নিবে কোন কাজটা নিবে আমরা শুধু সেটাই দেখাবো কোন ফিআই অর্জন হবে শুধু তুমি সেটা দেখে নিবা ওকে তার মানে এরপর চোদ্দ পনেরো পৃষ্ঠার কাজ নেওয়া হবে এবার হলো দুই নাম্বার অভিজ্ঞতা অর্থাৎ দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে দেখো কি নেওয়া হবে দ্বিতীয় অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায়ের পিআই গুলা দেওয়া আছে এই ক্ষেত্রে দেখো পিআই গুলা দেওয়া আছে কিন্তু কোথা থেকে মূল্যায়ন করা হবে সেটা দেওয়া নাই কিন্তু এখানে বলা আছে কি 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 করলে তুমি ত্রিভুজ পাবা কি করলে বৃত্ত পাবা কি করলে চতুর্ভুজ বুঝ সেটা দেওয়া আছে ওকে এবার আসো তিন নাম্বার অধ্যায় তিন নম্বর অধ্যায় দেখো এই যে পঁয়ত্রিশ সাঁইত্রিশ ক্রিম কোন পৃষ্ঠার মূল্য নেবে আর কি পি অর্জন হবে সেটা তোমরা নিজেরা দেখবে ওকে আমরা এরপরে আসো তোমার বইয়ের এই যে এই কোন কত পৃষ্ঠা এই যে কত কত পৃষ্ঠার কাজ সেটা দেখবা এরপর কত কত পৃষ্ঠার কাজ সেটা দেখো এরপরে আসো চার নম্বর অভিজ্ঞতা চতুর্থ অধ্যায়ে তোমার এই যে কত কত নম্বর পৃষ্ঠা আছে পৃষ্ঠার কাজগুলো তোমার কাছ থেকে নেবে এরপরে আসো তোমার এই যে উনপঞ্চাশ পৃষ্ঠার কাজ উনপঞ্চাশ পৃষ্ঠার কাজ এই যে দেখবা ওকে ফাইন এরপরে এই যে কত পৃষ্ঠা নাম্বার আছে এই পৃষ্ঠা নাম্বারের কাজগুলো তোমার কাছ থেকে শিক্ষক নেবে ওকে এই যে আটচল্লিশ পৃষ্ঠার কাজ নেবে এরপরে আটচল্লিশ পৃষ্ঠার আরও কী কাজ নেবে দেখো পঞ্চম অভিজ্ঞতা অর্থাৎ পঞ্চম অধ্যায়ে আসলে আমরা দেখবো যে কোন পৃষ্ঠার যে পঞ্চান্ন পৃষ্ঠার কি পড়া আছে এগুলোর কাজ নেবে এরপরে আসলে এই পৃষ্ঠা নাম্বারগুলো তোমরা দেখে নাও যে কোন কোন পৃষ্ঠার কাজ তোমার কাছ থেকে নেবে এই যে এই এটা এটা এরপরে এই যে উনষাট ষাট উনষাট ষাট পৃষ্ঠার অনুশীলনের কাজগুলা উনষাট ষাট পৃষ্ঠার কাজগুলো নেবে এরপর তোমার কাছ থেকে এই ফিস্টার কাজগুলো নেবে আর এই সাইডের পি এইটা অর্জন হবে তুমি তো পি এইগুলো নিজেরাই দেখবে ওকে এই যে এত ফিস্টার কাজগুলো নেবে এরপরে কোন ফিস্টা এই যে ফিস্টাগুলো তোমরা শুধু যাস দেখে যাবে এই যে এই ফিস্টাগুলোর কাজ ওকে সপ্তাহ মধ্যে আমরা আসলে দেখবো এই যে কোন কোন ফিস্টার কাজ নেবে তোমরা জাস্ট সেটাই দেখো ওকে এই যে কোন ফিস্টার কাজ নেবে আর এর পাশাপাশি এই ফিস্টার কাজগুলো নিলে তোমার এই পি এইটা অর্জন হবে এইভাবে তুমি পি এইটা তোমরা দেখবে আমরা শুধু জাস্ট এই পাশে ফিস্টাগুলো দেখাবো ওকে এই ফিস্টার কাজগুলো নেবে এরপরে আসা অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় আমরা দেখবো যে কোন পৃষ্ঠার কাজ নিবে দেখো আশি থেকে বিরাশি পৃষ্ঠার কাজগুলো আশি থেকে বিরাশি আশি থেকে বিরাশি নবম অধ্যায় আমরা আসলে দেখবো যে এই যে কোন নব্বই পৃষ্ঠা আটানব্বই পৃষ্ঠার কাজগুলো নব্বই আটানব্বই পৃষ্ঠার কাজগুলো অভিজ্ঞতা নাম্বার দশ অর্থাৎ দশম অধ্যায় আসলে আমরা দেখবো এই যে কোন কোন পৃষ্ঠার কাজ আছে কি বলা আছে এই এই কাজগুলো শিক্ষক তোমার কাছ থেকে মূল্যায়ন নেবে এই যে এখানে পৃষ্ঠা আছে পৃষ্ঠা নাম্বার আছে এই যে এরপরে কোন কোন পৃষ্ঠা আছে পৃষ্ঠাগুলো তোমরা দেখে নিবে এগারো নম্বর অভিজ্ঞতা অর্থাৎ এগারো নম্বর অধ্যায় দেখবো আমরা এই যে কোন কোন পৃষ্ঠা আছে এই পৃষ্ঠার কাজগুলো তোমার কাছ থেকে নেবে এই যে কোন পৃষ্ঠা আছে পৃষ্ঠাগুলো দেখবা বারো নম্বর অভিজ্ঞতা বারো নম্বর অধ্যায় থেকে তোমার এই যে কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠার কাজ তোমার কাছ থেকে নেবে এই পৃষ্ঠার কাজগুলো তোমার কাছ থেকে নেবে তেরো নম্বর অভিজ্ঞতা তেরো নম্বর অধ্যায় আসলে আমরা দেখবো এই যে অনুশীলনের কত কত পৃষ্ঠার কাজ সেটা তোমরা দেখাও এই যে দেখাও ওকে তার মানে আমরা ফাইনালি দেখলাম কোন কোন পৃষ্ঠার কাজ নিবে এই পাশে আমরা তোমার কাজটা দেখালাম কিন্তু এই পৃষ্ঠার কাজগুলা শিক্ষক তোমাকে ধারাবাহিকভাবে নেবে কিন্তু তোমার কি অর্জন হবে যেটা অর্জন হবে সেটা এই পাশে দেওয়া আছে অর্থাৎ কোন পি এটা অর্জন হবে কি সেটা আমরা তোমাকে বললাম ওকে প্রিয় শিক্ষার্থী বিন্দু তুমি যদি তোমার ক্লাসের সবগুলো বিষয় এইভাবে পিএ গুলা দেখতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটাকে ফলো দিয়ে রাখতে পারো ওকে